হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি বিএনপির। এদিকে নির্বাচন নিয়ে বিদেশিরা এখন চুপ সে গেছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। জানাবো আজ থেকে মাঠ পর্যায়ে ব্যালট পেপার পাঠাবে ইসি। জানাবো তারেক জিয়াকে ফিরে পেতে আবার বাংলাদেশ সরকারের তৎপরতা। এবং সর্বশেষ জানাবো পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভারতেই তীব্র হচ্ছে ক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি বিএনপির। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ খালেদা জিয়া হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। ওনার মতো একজন জনপ্রিয় নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় তা অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। রিজভী বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা তা নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি। নির্বাচন নিয়ে বিদেশিরা এখন চুপ সে গেছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিদের নানান কথা এখন কমে গেছে। সন্ত্রাসীরা কোথাও জায়গা নেই, তারাও দেখেছেন সন্ত্রাসীদের প্রমোট করলে তাদের বারোটা বাজবে, সুতরাং তারা চুপ সে গেছে। তারাও বলছে গণতান্ত্রিক প্রক্রিয়া আসো, এটাই সরকার পরিবর্তনের একমাত্র পথ। একে আব্দুল মোমেন আরো বলেন, যাদের প্রতি একটু নরম ছিল তারা এখন ওদের পছন্দ করে না, কারণ বিএনপি এখন দল নয়, সন্ত্রাসী হয়ে গেছে। সন্ত্রাসের জায়গা পৃথিবীর কোথাও নেই। বিএনপি বাস্তববাদী হলে নির্বাচনে আসতে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি সরকার অপছন্দ হয় নিশ্চয়ই আপনি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিবর্তন করবেন, কিন্তু সন্ত্রাসী তৎপরতা করে জ্বালাও পোড়াও করে নিরীহ মানুষ মেরে ফেললে কোনো লোকই সেটা গ্রহণ করবে না। সুতরাং তাদের নেতৃত্বে দুর্বলতা অনেক বেশি, তারা আসলে বাস্তববাদী নয়। তারা যদি বাস্তববাদী হয়ে নির্বাচনে আসতো, এবার যদি সরকার গঠন নাও করত, ভবিষ্যতে সুযোগ ছিল, কিন্তু সে সুযোগ তারাও হারালো। আজ থেকে মাঠ পর্যায়ে ব্যালট পেপার পাঠাবে ইসি। দাদা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থেকে মাঠ পর্যায়ে পাঠাবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে 13 জেলার ব্যালট পেপার প্রথমে পাঠানো হবে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যালট পেপার পোস্টাল ব্যালট পেপার পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফর্ম এবং স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য সিনিয়র জেলা জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করতে হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহন করতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ে ক্রয় ও মুদ্রণ শাখা হতে 25 ডিসেম্বর সকাল 9টা থেকে চালান সংগ্রহপূর্বক নির্বাচন ভবনের গোডাউন হতে স্ট্যাম্প প্যাড সংগ্রহ করবেন। ওই কর্মকর্তা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সঙ্গে আনবেন এবং নিজে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক এবং ভোটার সংখ্যা যাচাইপূর্বক ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নেবেন। তারেক জিয়াকে ফিরে পেতে আবার বাংলাদেশ সরকারের তৎপরতা। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে তৎপরতা শুরু করেছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে ইতিমধ্যে ব্রিটিশ সরকারের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। সেই আবেদনে বলা হয়েছে যে তারেক জিয়া একজন ভয়ঙ্কর দুর্বৃত্ত, লন্ডনের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের সঙ্গে সরাসরি সংযুক্ত রয়েছে এই দণ্ডিত ব্যক্তি। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর মনে করে যে বাংলাদেশের সাম্প্রতিক সমাজে নাশকতার ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোতে সরাসরি তারেক জিয়া জড়িত এবং তার নির্দেশই করা হচ্ছে। কাজেই আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি অপরাধী এবং এরকম অপরাধীকে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ব্রিটেনের গণতান্ত্রিক চেতনা এবং শান্তির প্রতি অবস্থানের পরিপন্থী। এ কারণে ব্রিটিশ সরকারের উচিত অবিলম্বে তারেক জিয়াকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করা। একইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, তারেক জিয়া সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিচ্ছে। এ সমস্ত বক্তব্য বিবৃতিতে তারেক তথাকথিত অসহযোগ আন্দোলনের নামে জনগণকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য প্ররোচিত করছেন। এ ধরনের তৎপরতা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি আঘাত, আর এটি করা হচ্ছে যুক্তরাজ্যে বসে। যুক্তরাজ্য এই ধরনের রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিতে পারে।
না। এই ধরনের ব্যক্তি যদি আশ্রয় প্রশ্রয় পায় তাহলে পরোক্ষভাবে মনে করতে হবে যে ব্রিটিশ সরকার এই ধরনের রাষ্ট্রদ্রোহীদেরকে মদত প্রদান করছে, যা হবে দুঃখজনক। এ কারণে তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া প্রয়োজন বলে বাংলাদেশ সরকার মনে করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ইন্টারপোলেও তারেক জিয়ার নামে যেন নতুন করে রেড অ্যালার্ট জারি করা হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তারেক জিয়া। এ ধরনের দণ্ডিত ব্যক্তি যদি বিদেশে পালিয়ে থাকেন বা বিদেশে আশ্রয় গ্রহণ করেন তাহলে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়। তারেক জিয়ার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে লাল তালিকা থেকে তারেকের নাম বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র বলছে তারেক লন্ডনে একজন আইনজীবীর মাধ্যমে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে লাল তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেন। এ সময় তারেকের পক্ষ থেকে বলা হয়েছিল যে তার বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক প্রতিহিংসামূলক। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারেকের বিচার হবে। তবে লন্ডনে বসে তারেক যে একটা স্বাধীন দেশের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচার এবং দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কারণ ব্রিটিশ ভূমিতে বসেই যদি একটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় তাহলে সেটি অবশ্যই ঘৃণ্য অপরাধ এবং যুক্তরাষ্ট্র সরকারের উচিত এই বিষয়টিতে নজর দেওয়া। তারেক জিয়া যদিও রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত, কিন্তু রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত একজন ব্যক্তি এভাবে যথেচ্ছাচার করতে পারে না, কিন্তু একটি দেশ সম্পর্কে বিষোদ্গার করতে পারেন কিনা সেই প্রশ্নটি উত্থাপন করা হয়েছে বাংলাদেশ পক্ষ থেকে। প্রসঙ্গত বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে এখন বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী তারেক জিয়াকে বাংলাদেশে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়। তবে সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে 7 জানুয়ারি নির্বাচনের পরে সরকার এই বিষয়টিতে আরো গুরুত্ব দেবে এবং তারেককে বাংলাদেশে নিয়ে এসে বিচারের আওতায় আনা হবে। 7 জানুয়ারির পর এটি সরকারের অন্যতম প্রধান একটি কাজ। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভারতেই তীব্র হচ্ছে ক্ষোভ। দিন 15 আগে ভারতের কেন্দ্রীয় সরকার আচমকাই বিদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। এরপর শুধু প্রতিবেশী বাংলাদেশ বা নেপালের তীব্র প্রতিক্রিয়া হয়নি, ভারতের অভ্যন্তরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দানা বাঁধছে। কৃষি পণ্যের ব্যবসায়ীরা, সাধারণ কৃষক থেকে শুরু করে এমনকি শাসক দল বিজেপি ও তাদের শরিক দলের শীর্ষ রাজনীতিবিদরাও কেন্দ্রের কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানাচ্ছে। মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলোতে পেঁয়াজ চাষীরা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। মহারাষ্ট্রে তো বিষয়টি নিয়ে রীতিমতো রাজনৈতিক সংকট পর্যন্ত তৈরি হয়েছে। আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে দেশের বাজারে পেঁয়াজের দাম হ্রাস টানতে গত 8 ডিসেম্বর ভারত সব ধরনের পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। এর আগে পেঁয়াজের রপ্তানি নিরুৎসাহিত করতে গত 28 অক্টোবর ভারত প্রতি টন $800 ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিলেন। অর্থাৎ এই দামে কমে কেউ ভারত থেকে পেঁয়াজ পাঠাতে পারবে না বলে জানানো হয়েছিল। কিন্তু এখন আগামী বছর 31 মার্চ পর্যন্ত সব ধরনের পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে রাতারাতি পেঁয়াজের দাম কমে এসেছে ঠিকই, কিন্তু ভারতের কৃষিখাতের শক্তিশালী অনিয়ন লবি এতে বেজায় চটেছেন। কারণটা খুব সহজ, রপ্তানি বাজার বন্ধ হয়ে যাওয়ায় দেশের পেঁয়াজের চাষিরা তাদের পণ্যের দাম পাচ্ছেন না। এর জন্য মহারাষ্ট্র বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ওই লবি। ভারতের পেঁয়াজ উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র ও মান্ডি হলো মহারাষ্ট্রের নাসিকে। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে সেই নাসিকের কাছে লাশালগাঁও, নন্দগাঁও, পিম্পলগাঁও, উমারানে ইত্যাদি স্থানে লাগাতার বিক্ষোভ হচ্ছে। পেঁয়াজ চাষীরা মুম্বাই আগ্রা এক্সপ্রেসওয়ে পর্যন্ত 3-4 জায়গায় অবরোধ করে রেখেছিলেন একটানা। দিন কয়েক আগে পুলিশে জোর করে সেই অবরোধ তুলে দিলেও কৃষকরা সুযোগ পেলেই আবার ট্রাক্টর নিয়ে হাইওয়ে আটকে বসে পড়ছেন। মান্ডিতে কেনাবেচাও অনেক কমে এসেছে। আর একটি বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য কর্ণাটকের ঠিক একই ধরনের ছবি দেখা যাচ্ছে। ওই রাজ্যের গাজাক জেলায় হাজার হাজার পেঁয়াজ চাষী ইতিমধ্যে তীব্র বিক্ষোভ দেখিয়েছেন। কর্ণাটকের হুবলি থেকে আলু পেঁয়াজ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতা সেলিম বাইহাট্টি বলছিলেন, পেঁয়াজের দাম যেভাবে পড়ে গেছে তাতে আমাদের কৃষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আগামী দিনে আমরা আরো বড় প্রতিবাদের পথে হাঁটব। পেঁয়াজ চাষীদের এই বিক্ষোভ আজ করে মহারাষ্ট্রের 2 জন উপমুখ্যমন্ত্রী বিজেপি দেবেন্দ্র ফাডনবিশ আর এসপিডি অজিত বিজেপি দেবেন্দ্র ফাডনবিশ আর এনসিপির অজিত পাওয়ার গত মুম্বাই থেকে তড়িঘড়ি দিল্লিতে ছুটে আসেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে তারা জানান, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা না তুললে রাজ্যের শাসক জোটকে বড় রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ইতোমধ্যে টেলিফোনে কথা বলেছে দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে।
সিন্ধেও তাকে অনুরোধ জানান কৃষক আর সাধারণ ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করে এই বিষয়ে দ্রুত একটি সমাধান খুঁজে বার করা হোক। ভারতে পর্যবেক্ষকরা সবাই এক বাক্যে বলেছেন, 2024 সালের নির্বাচনকে মাথায় রেখে যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। পেঁয়াজ ভারতের রাজনৈতিকভাবে অতি স্পর্শকাতর একটি কৃষিপণ্য এবং পেঁয়াজের দাম বাড়ার কারণে সরকারের পতন হয়েছে এদেশে তার অজস্র দৃষ্টান্ত রয়েছে। সে কারণে ভারতের প্রতিটি সরকার পেঁয়াজের বাড়তি দাম ভয় পায় এবং পেঁয়াজের দাম বাড়তে থাকলেই তারা সবার আগে রপ্তানিতে কোপ ফেলে। দেশে আগামী সাধারণ নির্বাচন সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।